সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই, আর যদি করোনাতে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবো, ইসলামে এরকমই কথা আছে। আজকে আমি যে কারণে আসছি এটা হচ্ছে কি, আমার নিজের বাসার সামনে এইখানে এই ক্যাপ ফাউন্ডেশন, যারা কমিউনিটি এগেনস্ট পভার্টি, যারা দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করতেছে লন্ডনে, ইউকেতে এবং ইউএসএতে তারা থাকেন, তারা দেখেন, যে কারণে বলতে চাই, শুধু সাহায্য করা বড় জিনিস না, কোন মানসিকতায় কোন বাস্তবতায় ওনারা সাহায্য করতেছেন। লন্ডনে বা ইউকেতে যখন শত শত মানুষ মরতেছে দিনে, ইউএসএতে যখন শত শত মানুষ মরতেছে দিনে, তারপরে এরা নিজের দেশের কথা ভাবেন, মানে ভুলে নাই। এরা এইসব জিনিসগুলো প্রায় আজকেই প্রায় 100 দিচ্ছে, প্রতিদিন প্রায় শত শত মানুষকে সিলেট বিভাগের এই তারা কাজ করতেছেন মূলত, তারা এইসব জিনিসগুলো দিয়ে দিচ্ছেন। এবং এক একটা জিনিস আজকে আমরা আমার এলাকায়, আমি ভাগ্যবান যে আমার এলাকাকে ওনারা সিলেক্ট করছেন, এই এলাকায় আমরা প্রায় 100 জনকে দিব। আমরা আগামীকালকেও আমাদের দেওয়ার প্রোগ্রাম আছে ওনাদের, মানে আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবং আরেকটা কথা বলতে চাই, যারা এখন একটা যুদ্ধের সময়, এখনই মুক্তিযোদ্ধা হওয়ার সময়, এখনই দেশপ্রেমিক হওয়ার সময়, যে যে জায়গায় আছেন, আপনাদের কাছ থেকে আমরা আশা করি এইটাই, যেখানে সারা পৃথিবী এখন দুরবস্থায় আছে, এমন না যে শুধু আমরা আছি, তারপরে দেখেন এরা আমাদের কথা ভুলে নাই, আমরা এখন আমাদের মানুষকে সেবা দিতে চাই। বিভিন্ন সংগঠন আগায় আসছে, সরকার আগায় আসছে, চলেন সবাই মিলে, আরে ভাইরাসের বিরুদ্ধে যদি সবাই মিলে যুদ্ধ করি, তাহলে আমার বিশ্বাস যে ভাইরাস আমাদেরকে এত ক্ষতি করতে পারবে না। এই যুদ্ধের অংশ হিসাবে আমি আজকে এখানে ক্যাপের একজন আছেন, উনি হলেন কে, দেলওয়ার ভাই। দেলওয়ার ভাইকে জিজ্ঞেস করতে চাই যে এই টানটা আপনারা এখানে তাকাই বলেন, কিসের এত টান আপনাদের, যে এইরকম লন্ডন আমেরিকাতে দুঃসময়, তারপর আপনারা দেশের কথা বলতেছেন না? আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনি জানেন যে বাংলাদেশের এই অবস্থায় আমাদের আশপাশে আমাদের আত্মীয় স্বজন এবং এই সিলেট ডিভিশন সহ গোটা বাংলাদেশে মানুষ আজকে গত 26 তারিখ থেকে লকডাউনের মধ্যে বসবাস করতেছে। বিশেষ করে নিম্ন আয়ের এবং নিম্ন মধ্যবিত্ত যেসব ফ্যামিলি রয়েছেন, তারা আপনি ভালো করেই জানেন অনেক কষ্টে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছে। এই এই খাংলা দেখে মানবতার জন্য, এবং ক্যাপ ফাউন্ডেশন, আপনি জানেন ক্যাপ ফাউন্ডেশন বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে ক্যাপ ফাউন্ডেশন এই দেশের, বিশেষ করে সিলেট ডিভিশন এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন দুর্যোগে পাশে এসে দাঁড়ান, এখানে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। এই উপলক্ষে এই করোনা, এই যে প্রাণঘাতী করোনা, এই যে মহামারী, এই মহামারীর এই অবস্থায় ক্যাপ ফাউন্ডেশন এগিয়ে এসেছেন এই দেশে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে আমি বলতে চাই যে আপনারা ফাউন্ডেশন থেকে কি কি একজন একটা পরিবারকে কি কি দিচ্ছেন একটু যদি দেখাচ্ছেন। জি, আমি দেখাচ্ছি, এখানে আমাদের 2 লিটার তেল, জি, এখানে 1 কেজি লবণ, জি, 1 কেজি সুগার, জি, এটা 2টা স্যুপ এখানে, জি, তারপরে আপনার এখানে আপনার স্পাইসি পাউডার, হলুদ এবং মরিচ, এখানে এখানে 3 কেজি মসুরির ডাল, তারপরে এখানে হচ্ছে 2 কেজি ছানা, এখানে হচ্ছে আপনার 3 কেজি চিলা এখানে আছে, এখানে আছে আপনার 5 কেজি চাল আছে। ভেরি গুড, আমি শুধু এখন তারা দিচ্ছেন এবং যারা নেবেন, যদিও আমি নিরাপত্তার কারণে সবাইকে নিজে নিজে গিয়ে পৌঁছাই দিয়ে আসবো, এখানে গেট টুগেদার করি নাই, তবে একজনকে জিজ্ঞেস করতে চাই, চাচা আপনি একটু এখানে আসেন তো, উনি এই মালগুলো নেবেন, আসেন এখানে আসেন, এই আপনাকে এই জিনিসগুলো দেওয়া হবে। এখন আপনি এদিকে তাকায় বলেন, একটু দূরে থেকে একটু এদিকে তাকায় বলেন যে আপনাদের কি এখন কি খুব মানে সময়টা কিরকম যাচ্ছে? এখন সময়টা দুঃসময় আপনি আমরাকে দিতেছেন না, এখন এটা কি আপনি কি বলেন যে যারা বাংলাদেশের যারা ধনী লোক আছে তারা সবাই কি দেওয়া উচিত কিনা, যারা সামর্থ্যবান আছে দেওয়া উচিত? এই 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 মহিলা আপনি আসেন তো একটু, খালাম মা আপনি আসেন একটু, হ্যাঁ হ্যাঁ, এখান দূরে থেকে হয়, আপনার কি তা অবস্থা? এখন আগামী যে আরো কিছুদিন যদি বন্ধ থাকে কিরম হইব, এখন কি তা সমস্যা হইব? এখন যারা বাংলাদেশের সামর্থ্যবান আছে, বিদেশে যারা আছে, তারার প্রতি কিছু হইবানি হবে, সাহায্য করবার কথা হইবানি? না, ঠিক আছে, আমি যখন একটা জিনিস শেষ করতে চাই, শেষ করতে চাই একটা কথা বলে, যে দেখেন যুদ্ধের ময়দান, বারবার বলছি, যে যার জায়গা থেকে চলেন, মানুষকে সহযোগিতা করি, আরে যা করার করোনাকে আগে ফেস করি, এই প্রথম মনে হয় সারা পৃথিবী এক জায়গায় হয়ে গেছে করোনার বিরুদ্ধে, আর নাইলে সবসময় এই এক দেশ পক্ষে থাকলে আরেক দেশ পক্ষে থাকে না, সারা পৃথিবী মানুষ নাকি আশরাফুল মাখলুকাত,
18,000 প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী। আমরা যদি এইগুলা ফেস করতে না পারি, আমার বিশ্বাস যদি আমরা ইউনাইটেড হই, একত্রিত হই, আমাদেরকে কোনো ভাইরাস কখনোই পরাজিত করতে পারবে না। হোক ক্ষতি, আমি জানি যে আমাদের পাপ অনেক ছিল, দুর্নীতি অনেক করছি, মানুষের ক্ষতি অনেক করছি, মানুষের কষ্ট অনেক দিছি, এই সব পাপের ফল কিনা আমি জানি না। অনেকেই বলার চেষ্টা করেন যে এই পাপের কারণে নাকি এই দুর্নীতির কারণে, আমরা তো গরিব ছিলাম না, আমরা কারো চেয়ে কম ছিলাম না, কিন্তু চোর বাটপাটদের কারণে আজকে আমাদেরকে এই ধরনের রিলিফ দিতে হয়। নাইলে যারা টাকা কামাইছেন, আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা প্রোটেকশন ইউনিট ইকুইপমেন্ট পাচ্ছি না, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এটা চিন্তা করা যায় না। আমি যদি সুযোগ পাই, আমি আমার নেত্রীকে বলতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি এইরকম চুরি না হইতো, আপনি জানেন নেত্রী অনেক কিছু আপনি জানেন, কিন্তু আপনাকে সহ্য করতে হয়, এত চুরি যদি না হইতো তাহলে আজকে আমাদের স্বাস্থ্য খাতে এত সমস্যা হয় না। আমাদের যে পরিমাণ দুর্নীতি হয়েছে, খালি প্রায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, এগুলা যদি আনা যেত তা আমাদের গরিব মানুষগুলা কখনো এত কষ্টে থাকে না, যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারতাম। আমি আশা করি আপনার নেতৃত্বে যারা সৎ লোক আছে, সৎ লোকদেরকে নিয়ে এই দুষ্ট টাউন বাটপারদেরকে বিদায় দিয়ে আমরা আবার করোনা পরবর্তী যে পৃথিবী আসবে, এই পৃথিবীতে আমরা নতুন বাংলাদেশ বানাইতে চাই। আর এই নতুন বাংলাদেশে কোনো খারাপ লোকের জায়গা হবে না, খারাপ লোকরা থাকবে কিন্তু এরা নেতৃত্বে যেন থাকতে না পারে। আবারও আমি কে ফাউন্ডেশনকে আমার আত্মার অন্তঃস্থল থেকে, আমার এলাকার যারা আছে তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জীবনে যদি পারি আপনাদের জন্য হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আপনাদেরকে ইজ্জত দিতে চাই, সম্মান দিতে চাই। কে ফাউন্ডেশনের জন্য দোয়া রইল এবং আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। এই কথা বলে আজকে এই হবিগঞ্জের চুনারঘাট থেকে বিদায় নিচ্ছি, যে যার জায়গা থেকে চলেন নেমে পড়ি। আপনি ভিতরে থাকলেই যে বাঁচবেন এই নিশ্চয়তা করোনা কাউরে দেয় না। আপনারা তাও সরকারের নির্দেশ অনুযায়ী সবাই ভিতরে থাকবেন, তারপরও মৃত্যু যখন আসবে কেউ আটকাইতে পারবে না। চলেন মৃত্যুটাকে অন্তত সার্থক করে দিই, মরতে তো হবে, এমনিতেই মরতে হবে, তাও মরার আগে আশেপাশের মানুষগুলারে নিরাপদ করে দিয়ে যাই। এই হোক আজকের অঙ্গীকার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।